আপনার বাড়িতে কি 3 বছরের কম বয়সী শিশু আছে? আপনি কি জানেন 3 বছরের কম বয়সী শিশুদেরকে কোন কোন ধরনের মেডিসিন বা ড্রাফ খাওয়ানো উচিত নয়? যদি না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এখন বাচ্চাদের ঠান্ডা লাগলে, নাক দিয়ে জল পড়লে যে সমস্ত ওষুধগুলি খুব ব্যবহার হচ্ছে, তার মধ্যে কিন্তু ফেনাইলেফ্রাইন, হাইড্রোক্লোরাইড, ক্লোরোফেনিরামাইন, ম্যালেট এই জাতীয় ওষুধ থাকে। যে ওষুধগুলির মধ্যে ফেনাইলেফ্রাইন, হাইড্রোক্লোরাইড, ক্লোরোফেনিরামাইন, ম্যালেট এই জাতীয় ওষুধগুলি থাকে, সেই ওষুধগুলি বাচ্চাদেরকে খাওয়ানো একদমই উচিত নয়। এই 2 ধরনের ওষুধ মিশ্রিত যে ড্রপগুলি মার্কেটে খুব বিক্রি হচ্ছে সেগুলি হচ্ছে ম্যাক্সট্রা, ম্যাক্সট্রা পি, সিনারেস্ট, সিনারেস্ট এএফ, হ্যাট্রিক 3, ইউকোরিন, ইউকোরিন এএফ। এগুলি ছাড়াও মার্কেটে আরো অনেক ড্রপ আছে। আপনি যখনই আপনার শিশুকে কোনো ড্রপ খাওয়াবেন দেখে নেবেন তার মধ্যে কোন ধরনের ওষুধ আছে। যদি ফেনাইলেফ্রাইন, হাইড্রোক্লোরাইড আর ক্লোরোফেনিরামাইন, ম্যালেট এই 2 ধরনের ওষুধ থাকে তাহলে সেই ড্রপ খাওয়াবেন না। আপনি কিভাবে বুঝবেন এই ড্রপের মধ্যে এই ওষুধগুলি আছে? এই যে ওষুধটার নাম হচ্ছে সিনারেস্ট, এটি হচ্ছে সিনারেস্ট হচ্ছে কোম্পানির দেওয়া নাম, সিনারেস্ট তো ওষুধ নয়। এই সিনারেস্ট ড্রপের মধ্যে যে ওষুধ থাকে সেটি হচ্ছে ফেনাইলেফ্রাইন, হাইড্রোক্লোরাইড আর ক্লোরোফেনিরামাইন, ম্যালেট এই 2 ধরনের ওষুধ থাকে। আর একটা বোঝাচ্ছি, এটি হচ্ছে ক্যালপল ড্রপ, এর ভিতরে ওষুধ থাকে প্যারাসিটামল। দেখুন আপনি ছোট ছোট করে লেখা আছে প্যারাসিটামল আর ক্যালপলটা বড় করে লেখা আছে। এই যে এটি দেখুন, এটি হচ্ছে কোরোসিন ড্রপ, এই বড় করে লেখা আছে কোরোসিন আর ছোট করে লেখা আছে দেখুন প্যারাসিটামল। তাই এই কোরোসিন ড্রপের মধ্যে থাকে প্যারাসিটামল, ক্যালপল ড্রপের মধ্যে থাকে প্যারাসিটামল। ঠিক এরকমই আপনি আপনার শিশুকে কোন ধরনের ড্রপ খাওয়াচ্ছেন তার মধ্যে কি ওষুধ থাকে সেটি খেয়াল রাখবেন। যদি দেখেন ফেনাইলেফ্রাইন, হাইড্রোক্লোরাইড আর ক্লোরোফেনিরামাইন, ম্যালেট এই 2 ধরনের ওষুধ থাকে তাহলে আপনি সেই ড্রপ খাওয়ানো বন্ধ করবেন। সেই ড্রপগুলি কি কি আগেই তো বলে দিয়েছি, তবু আপনি দেখবেন কোন ধরনের ড্রপ আপনি খাওয়াচ্ছেন একটু লক্ষ্য রাখবেন। এছাড়াও আপনি আপনার শিশুকে যে কোনো ধরনের স্টেরয়েড, স্টেরয়েড ওষুধ একদমই খাওয়াবেন না। স্টেরয়েড ওষুধ সেগুলি হচ্ছে প্রেডনিসোলন, মার্কেটে পাওয়া যায় ওমনাকডিল সিরাপ বা ওমনাকডিল ড্রপ নামে, আর আছে বেটামেথাসন, এটি পাওয়া যায় বেটনিসল ড্রপ নামে বা বেটনিসল সিরাপ নামে। এই 2টি স্টেরয়েড ওষুধ আপনি আপনার শিশুকে খাওয়াবেন না। যদি কোনো ডাক্তার আপনাকে এই 2টি ওষুধ প্রেসক্রাইব করে থাকেন তাহলে আপনি ডাক্তারকে বলবেন যে স্যার এই 2টো ওষুধ খাওয়ানো তো খুবই খারাপ, বাচ্চার কফ শুকিয়ে যেতে পারে, বাচ্চার হাড়ের ঘনত্ব কমে যেতে পারে, বাচ্চার ফুসফুসির সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, তাই এই ওষুধগুলি লেখা থেকে বিরত থাকুন। তাহলে এই ওষুধগুলো যত কম খাওয়াতে পারবেন ততই আপনার শিশুর পক্ষে মঙ্গল, ততই ভালো হবে। এছাড়াও যে ওষুধের মধ্যে সাইপ্রোহেপটাডিন আর ট্রাইকোলিন সিট্রেট এই 2 ধরনের ওষুধ মার্কেটে যে ড্রপ খুব বিক্রি হয় সেটি হচ্ছে সাইফন ড্রপ আর চলিভ ড্রপ, এছাড়াও আছে অ্যাপেটক্স ড্রপ, বাট এই জাতীয় ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকবেন। কারণ এই ওষুধগুলি খেলে আপনার শিশুর খুব খিদে পাবে, ঘুম ঘুম ভাব হবে, ঘুমাবে, কিন্তু আপনি এই ওষুধ খাওয়ার সাথে সাথে দেখবেন আপনার শিশুর চেহারাটা খুব সুন্দর হচ্ছে, রাত্রে ভালো ঘুমাচ্ছে, খুব খেতে চাইছে, কিন্তু এটা সীমিত সময়ের জন্য। ওষুধ খাওয়া বন্ধ হয়ে গেলে আপনার শিশু ঠিক আগের মতো হয়ে যাবে। বাট এই ওষুধগুলি খাওয়ানো বাদ রেখে অন্য কোনো যদি ওষুধ থাকে আপনি খাওয়াবেন তাহলে আপনার শিশুর জন্য খুবই ভালো হবে। তাহলে পরিষ্কার বোঝা গেল আপনি আপনার শিশুকে কোন কোন ধরনের ড্রপ খাওয়াবেন না। আর একবার খুব সংক্ষেপে আমি বলছি কোন কোন ড্রপ খাওয়ানো যাবে না।
ফেনাইলেফ্রাইন হাইড্রোক্লোরাইড, ক্লোরোফেনিরামাইন ম্যালেট, এই জাতীয় ওষুধ যে স্রাপের মধ্যে থাকবে সেই স্রাপগুলি বা ড্রপগুলি খাওয়ানো যাবে না। সেগুলি হচ্ছে ম্যাক্সটারা, ম্যাক্সটারা পি, সিনারেস্ট, সিনারেস্ট এএফ, হ্যাট্রিক থ্রি, ইউকোরিন, ইউকোরিন এএফ। আর আপনি আপনার শিশুকে স্টেরয়েড জাতীয় সিরাপ বা ড্রপ একদমই খাওয়াবেন না, সেগুলি হচ্ছে ওমনাপাডিল ড্রপ আর বেটিসল ড্রপ, এই দুই ধরনের ড্রপ খাওয়ানো যাবে না। আর যে ড্রপের মধ্যে সাইপ্রোহেপটাডিন আর ট্রাইকোলিন সিট্রেট এই জাতীয় ওষুধ থাকে সেই ড্রপগুলি খাওয়ানো যাবে না। এই দুই ধরনের ওষুধ থাকে, প্রধানত যে ড্রপের মধ্যে সেটি হচ্ছে সাইফোন আর চলিফ, এই ড্রপ খাওয়ানো শিশুকে বন্ধ রাখতে হবে। তাহলে পরিষ্কার বোঝা গেল, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।